সাব্বাস ওই বলছে বলছে কোনি ভয় দেখি রাখো তাইলে তাইলে আরো বেশি করে খাবে আরো ভালো দাদা নমস্কার হ্যালো দাদা কালকে দেখা করে দেবে যাইনি না খাবারি গোমরা কই ওর পিতা চলে এসেছে যে আমাদের লাইভে এসে কান ছিল আগে লাইভে এসে সপ্তাহ লিটো খানে হ্যাঁ গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো ডায়লগটা মেরে মেরে পচে গেছি আর আজকে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা দীঘা যাব সাব্বাস ইয়েস দীঘা যাবে দীঘা বলেছি আজকে সকালটা শুরু হচ্ছে হসপিটাল থেকে ঠিক আছে গোলমাল হয়ে যাচ্ছে আজকে সকালটা শুরু হচ্ছে হসপিটাল থেকে একে নিয়ে এখন হসপিটাল যেতে হবে ওই সুচপুর ব্যাংক করে তিন নম্বর ভিজিট না কি থাকে না ওই সেন্টার থেকে তো ওখানেই যাওয়া হবে একদম ওখানে দেখা হচ্ছে আরে তিন নম্বর ইঞ্জেকশনটা দেবে ঠিক আছে তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে চলো নাম কি ছিল রকি না আমাদের রকি রেডি আমরাও রেডি এবার যাব তো ফাইনালি আমরা চলে এসেছি এখন সো গাইস এখন দেখতেই পাচ্ছ সুগার টেস্ট করছে আর সুসটা দেখো কিভাবে ফুটিয়ে দিল তোমরাই দেখো এত লাগলো না তো দেখতেই পাচ্ছ রক্তটা নিয়েই নিল এবার সুগার কি হাই আছে না লো আছে তোমরা দেখতে পাবে আমিও জানি না তো রক্তটা নিয়ে এবার মেশিনে দিয়ে দিল তো দুটোতে দিয়েছে জানি না একটা হয়তো সুগার আর একটা হয়তো হিমোগ্লোবিনে দিল তো এরপরেরটা আমি বলছি কারণ ও বেশি তদলাচ্ছে ঠিক আছে এরপরে ও রক্ত টেস্টে সুগার টেস্ট আর হিমোগ্লোবিন টেস্ট হওয়ার পর ওজন টোজন করা হয়ে গেছে ওজন টোজন সব ঠিক ওকে বলছে নার্সরা সব ঠিকঠাক খাওয়া দাওয়া করতে সব ঠিকঠাক এ করতে তারপর প্রেশার মাপছে প্রেশার টেশার মাপছে দেখছো প্রেশার হাই না লো সব কিছুই দেখে বলবে তো লাস্ট পর্যন্ত ওই বাড়ছে বাড়ছে কখনই ভয় দেখি রাখো তাইলে তাইলে আরো বেশি করে খাবে আরো ভালো বলো বাড়াই তো হবে আরো তোমার শরীর থেকে বাচ্চা টানবে বলে সেই জন্য তিনটা করে এখন হিমোগ্লোবিন কমে এলে তখন ব্লাড দিতে হবে শরীরে তখন কি হবে বল ফাইনালি হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম এই যে হসপিটাল আমাদের অ্যাকচুয়ালি আজকে হসপিটালে আসার কথা নয় কিন্তু আমাদের ওখানেই বসে ম্যাডামরা বাট আজকে হচ্ছে বসেনি অনেক দিন থেকেই ডাকছিল হ্যাঁ আজকে বসেনি তাই হসপিটালে আসতে হলো দেখো হসপিটাল চলো একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে নাকি ওজন বাড়াতে হবে বললো আর কি বললো ওজন ঠিক আছে মানে আর কি সবই ঠিক আছে ওকে একদম অল রাইট প্লিজ বলো কনফিউশন বলতে সবাই ভাববে হয়তো এই বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছে করছি বেশি দূর না হসপিটালটা একদম পাশে আর যেই রাস্তা তোমাদের রাস্তা দেখাবো যেই রাস্তা সেই রাস্তায় টোটোতে বসিয়ে নিয়ে এলে আরো বেশি কষ্ট হবে এটা অসুবিধা কিছু হয়নি এটা অসুবিধা হয়নি তাই জন্য আর সকাল আছে তো ভালো তাই খেলছে ভালো নিয়ে আসো শুধু উঠতে হয় একটু হাইটে আর কিছু না আর কিছু না আর না হলে টোটো নিয়ে এলে আরো প্রবলেম হতো কারণ টোটোতে আরো বেশি জার্কিং হয় রাস্তাটা আমাদের যেমন দেখাবো রাস্তাটা একটু পরে তোমরা দেখো এই কনফিউশনটা আমি দূর করে দিলাম যে অনেকজন বলবে এই বাইকে বসিয়ে নিয়ে আসছে বাট এই বাইকে খুব কষ্ট কম হয় আস্তে আস্তে এসছি তো কষ্টটা কম হয় ওঠো তারপর দেখাচ্ছি রাস্তাটা ওঠো শুধু উঁচুতে একটু বসতে হয় চলো ধরে ভালো করে অতটা কষ্ট নয় উঠতেও ঠিক আছে উঁচুতে বসতে হয় কিন্তু কষ্ট নেই অতটা জার্কিং কম খুব কম হয় এর থেকে আমার বাবার বাইকটা নিয়ে এলেও ভালো হতো বাট আমি ওটা অনেকদিন চালাইনি তো প্রবলেম হতেই পারে নতুন যেহেতু একে নিয়ে যাচ্ছে এই জন্য ওটা অভ্যাস হয়ে গেছে ভালো করে পেছাও আস্তে আস্তেই যাচ্ছি আমি হেলমেটটা নিয়ে এলে দেখাতাম তুমি ফোন ধরবে দেখাবো ঠিক আছে স্যার তোমরাই দেখো রাস্তাটা এখানে কি আমি এটা ভিডিওটা ভুলে স্লো মোশনে তোলা হয়ে গেছে তাই ভয়েস আবার পরে দিতে হচ্ছে কারণ ভয়েস আগে ছিল জানি না ভিডিও স্লো মোশনে তোলা হয়ে গেছে বুঝতে পারিনি তোমাদের বৌদিভাই করেছে তো এখানে রাস্তাটা দেখো এটা আমি সাইড থেকে যাচ্ছি মানে সাইড দিয়ে যাচ্ছি বলে আস্তে আস্তে যেতে পারছি বাট টোটোতে গেলে এটা আস্তে আস্তে ভুলেও যেতে পারতাম না আই এম শিওর ঠিক আছে আর কারণ টোটো তিনটে চাকা একই জায়গায় পড়লে গর্তটা অনেক জায়গা জায়গা নিয়ে না আমি বাইক নিয়ে স্লো মোশনে যাচ্ছি আস্তে আস্তে তো একদম এবারে চলো
বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, রাস্তাটা দেখলে তোমরা অবশ্যই। সব বাড়ি চলে এলাম, ঠিক আছে। দেখলে কতটুকু সময় লাগলো, জাস্ট গেলাম এলাম, বেশি রাস্তা নয়। আর সব কিছু ঠিক আছে, ওকে দেখে বললো, ঠিক আছে, মানে এসে বলো কি বলো সেন্টারে যেটা দেখে আর কি, তো ওখানে দেখে বললো সব কিছুই ওকে, কোনো ব্যাপার নয়। তো এবারে একটু পরে একদম দেখা করবো। A few moments later. So, আমি এখন ইনস্টাগ্রামে লাইভে আসছি, দেখো, ঠিক আছে। আর লাইভে এসেছি, দেখাচ্ছি সবাইকে। ওর পিতা চলে এসেছে, যে আমাদের লাইভে এসে কাঁদছিল আগের লাইভে এসে, ঠিক আছে। খুব খারাপ একটা মেয়ে লাইভে এসে কাঁদছে। তো চলো কথা বলি, আবার দেখাচ্ছি। হ্যালো দিদি, এটা আমার দাদা, এই যে সাইডে যে বাবাইদা, এটা আমার দাদা হয়, ঠিক আছে। তোমার বাড়ি কোথায় দিদি? শান্তিনিকেতন। এই যে আমার দাদা, এই দাদা, এই দাদাটারও বাড়ি বোলপুর শান্তিনিকেতনের পেছন দিকে। সাব্বাস। ও দিদি নমস্কার, হ্যালো দাদা, কালকে দেখা করে নেবে, কালকে দেখা করে নেবে দাদার সঙ্গে। এই তো আছে এখানে, দেখতে পাচ্ছ না? আমি দিদি বলছি, আমাকে ঘুরে দাদা বলছে, আই এম অবাক। যাই হোক গাইস, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চালু করছি স্ক্রিপ্টেড র‍্যাগিং, ঠিক আছে। আমি জয় বসে আছি। যাই হোক, আমার একটা কল এসেছিল, ওই জন্য র‍্যাগিংটা অফ করেছি। তুমি কি বলছো? ওকেও র‍্যাগিং চালু হয়ে গেছে, ও এসছে এক্ষুনি। ওকে কি ছবি টবি দেখিয়ে র‍্যাগিং হচ্ছে, ঠিক আছে। মাকে বলবো দা, ছবি আমি দেখেছি। বলো, অন ক্যামেরা আইডিয়া দাও, তাহলেই তো পাবলিক বুঝতে পারবে যে পরের ভিডিওটা কি আসছে। বলো অন ক্যামেরা, না না বলো বলো, আচ্ছা কানে কানে বলো, একে র‍্যাগিং করবে না, হবে বন্ধ করো না এখন। আচ্ছা ঠিক আছে, কি হবে প্ল্যানটা, কি হবে? যাই হোক গাইস, আমি এটা লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করলাম, এটা দেখালাম। এই যে একটা এই খাবার এতগুলো খাচ্ছে যে এখন কি নাম দেওয়া যায়নি না, একটা দেওয়ার লিমিট আছে, এতগুলো দিয়েছি আর দিতে হবে? ও বসে বসে হেসে যাচ্ছে, মজা নিচ্ছে। তোমার কোথায় র‍্যাগিং হবে? বাচ্চা মানুষ, বেকার র‍্যাগিং করি না, বাচ্চা নয়। পেছনে দু তিনজন ঘুরছে র‍্যাগিং হওয়ার ভয়ে, কিন্তু এর কোনো লজ্জা নেই, ঠিক আছে। বলে আমি খাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খাই, তাই তো খাই, লজ্জা কিসের, খাই আমি খাই, বাবা খেয়েই তো এরকম শরীরটা হয়েছে। আমি দগা মানুষ, ঠিক আছে, ডায়েটটা করি ভুঁড়ির জন্য, ঠিক আছে। আর এই যে একটা শুটকি আছে, শুটকি মাছ, যে যতই খায় একে যতই দাও পোষায় না, একে যতই দাও বেশি হয়ে পারে আর না, বাড়ে আর না, মোটা আর হয় না, হতে হবে না।
আমি মানে দেখাতে চাচ্ছিলাম যে এতক্ষণ খাচ্ছিল ভিডিওটা আমার একটাও হাত দেয়নি, দেখো একটাও হাত দেয়নি, এতক্ষণ খাচ্ছিল, মেয়েটাকে খেতে দাও, ঠিক আছে, এই ভিডিওতে পরে আসছি, ও খেয়ে নিক আগে। আপনারা গল্পে শুনেছেন রাক্ষস খোগোস, এখন আপনাদের লাইভ দেখাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে এর ভাই, ঠিক আছে, এই জন্য ওকে র্যাগিং করছে, একদম ওপেন র্যাগিং। যাই হোক, ও এখন খাক, মুখটা বেঁকে গেছে, খাওয়া দাওয়া হোক, তারপর আসছি ভিডিওতে। লজ্জায় পড়ে গেল মেয়েটা বেকার। আর একে এতক্ষণ চাঠা হয়েছিল, সব ইয়ারকিতে করেছি, কেউ মাইন্ডে নিও না, ঠিক আছে, মানে স্ক্রিপ্টেড র্যাগিং প্রথমেই বলে দিয়েছি। আর ওর ভাই বেশি চেটেছে, আমি কিছু করিনি, ঠিক আছে, আমি নিষ্পাপ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও।